রাত থেকে একাধিক জায়গায় বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরে একাধিক নিখোঁজ এবং মৃত্যু হয়েছে একজনের, যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন ফ্রাইপি বাংলার পর্দায়। দেখুন, মেঘ ভাঙা বৃষ্টি এবং উদ্ধার কাজে নেমেছে ইতিমধ্যে এনডিআরএফ, সব রকম সাহায্যের আশ্বাস মোদির। আপনারা জানেন যে ইতিমধ্যে ওয়ানাডের ছবিটা ঠিক কীরকম, কেরালার ছবিটা ঠিক কীরকম। বুধবার রাত থেকে হিমাচল প্রদেশের একাধিক জায়গায় মেঘ ভাঙা বৃষ্টি, এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সহকর্মী বাপি রুন্ডু রয়েছে আমাদের সঙ্গে। বাপি, সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে মোদি, রাত থেকে একাধিক জায়গায় মেঘ ভাঙা বৃষ্টি, ঠিক কি খবর উঠে আসছে এই মুহূর্তে? একেবারে হিমাচল প্রদেশে যেটা মান্ডি যেভাবে চিত্র আমাদের কাছে উঠে আসছে, যেভাবে আমরা দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশে এখন অব্দি যেই পরিস্থিতি দেখা যাচ্ছে, যেভাবে যেভাবে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর যেভাবে ধস নেমেছে, তারপরে যেভাবে যেভাবে জল বন্যা হয়ে যাচ্ছে, সেটা এখন অব্দি জানা যাচ্ছে 2 জন মারা গেছে, তার সঙ্গে এখন অব্দি মোটামুটি 52 জন এখন অব্দি খোঁজা পাওয়া যাচ্ছে না। তারপরে এখন যেভাবে 2 জন মারা গেছে, তারপরে যেভাবে এখন ঘটনাস্থলে যেভাবে দেখা যাচ্ছে এনডিআরএফ, তারপরে এসডিআরএফ, পুলিশ, হোমগার্ড, রেস্কিউ অপারেশন চালিয়ে যাচ্ছে। এখন যেভাবে জানা যাচ্ছে যে মানালিতে এখন মোটামুটি যেভাবে পরিস্থিতি এখন যেভাবে পরিস্থিতি দেখা যাচ্ছে, যে পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার একেবারে অ্যাক্টিভ হয়ে রয়েছে, তারপরে রাজ্য সরকার থেকে অনেকগুলো হেল্পলাইন দেওয়া হয়েছে, যে ক্ষেত্রে যার যার মানুষের যেভাবে নিখোঁজ হয়েছে তাদেরকে পাওয়া যাচ্ছে না, ওদেরকে ওদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য এই মুহূর্তে হিমাচল প্রদেশ সরকার অ্যাক্টিভ হয়েছে। ধন্যবাদ বাপি। বুধবার রাত থেকে হিমাচল প্রদেশের একাধিক জায়গায় মেঘভাঙা বৃষ্টি, সিমলা জেলার রামপুর এলাকার ঝাঁকড়ির সমেজ খাদে এবং কুল্লুর মালানা খাদ এবং বাগিপুলে জলবিদ্যুৎ প্রকল্পের কাছে মেঘভাঙা বৃষ্টির খবর মিলছে। একাধিক নিখোঁজ, মৃত্যু হয়েছে একজনের, ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন হিমাচল প্রদেশের ছবি, একদিকে যখন হিমাচল প্রদেশ, অন্যদিকে আপনারা জানেন ওয়েনাডের ছবিও অত্যন্ত ভয়ঙ্কর। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে জলস্তর বাড়ছে। বুধবার রাত থেকে হিমাচল প্রদেশের একাধিক জায়গায় মেঘভাঙা বৃষ্টি, ইতিমধ্যে একাধিক নিখোঁজের খবর এবং তার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে একজনের, নজর থাকছে।